দেশের বেকুন্তন বড় বেসরকারি বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চিটাগাং ক্যাম্পাসের মধ্যে অনুষ্ঠিত এই দুদিনব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইনোভেশনস ইন সায়েন্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন, যেটা বিশ্বের নবীন প্রবীণ গবেষক, উদ্ভাবক, প্রযুক্তিবিদ ও প্রকৌশলক কলর মিলনমেলা বসিল। এই ইন্টারন্যাশনাল কনফারেন্সের মধ্যে দেশের প্রায় ব্যাকিং সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাড়াও কানাডা, অস্ট্রেলিয়া, ভারত, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও সৌদি আরব সহ প্রায় 18 দেশের নামিদামি বিশ্ববিদ্যালয়ের গবেষক প্রতিনিধি সকল অংশগ্রহণ করছে। আনার ইসলামিক ইউনিভার্সিটি যে কনফারেন্স আর ইয়ান আনার লাই আনার ইউনিভার্সিটি এবং পুরো বিশ্বলে বহুত উপকার হবো। পোস্টার আছে ইবেল দিয়ে কেতুর মধ্যে অটোমেটিক্যালি পানি দিবেল লাই। 28 অক্টোবর সম্মেলনের ফৈলার দিন ক্যাম্পাসের কেন্দ্রীয় মিলনায়তনত সম্মেলনের উদ্বোধন করে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর জামিলুর রেজা চৌধুরী। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের সাবেক ডিন এবং বাংলাদেশ একাডেমি অফ সায়েন্স ফেলোর প্রফেসর ডক্টর মোহাম্মদ কায়কোবাদ সহ দেশ বিদেশের খ্যাতনামা প্রকৌশল প্রযুক্তিবিদ এই সময় উপস্থিত আছিল। আই উড লাইক টু এক্সটেন্ড এ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ present here today at the IIUC auditorium, IIUC campus, which is filled with bounty of natural beauty, free from city noises. এটাতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণকারীরা বিজ্ঞান, প্রকৌশল, প্রযুক্তি সব বিষয়েই সর্বশেষ অগ্রগতি, তাদের গবেষণা, তার উপরে প্রবন্ধ উপস্থাপন করবেন। আমাদের আইআইসির ছেলেমেয়েরা ইন্ডিয়াতে যে আইআইটিগুলোকেও কিন্তু হারিয়ে এসেছে। ফার্স্ট থিং ইজ অ্যাবাউট দ্য নলেজ শেয়ারিং উইথ সো মেনি টেকনোলজিক্যাল প্রোগ্রেস ইন রিসার্চ ইন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অলসো দ্য টেকনোলজি। বেসিক্যালি শেয়ারিং অফ এক্সপার্টিস amongst the researchers, and of course from there then perhaps we can spark new research areas. এই অঞ্চলের যারা ছেলেফিলে আছে ইঞ্জিনিয়ারিং পড়ের বিজ্ঞান চর্চা করার এই কনফারেন্সের দ্বারা তারা লাভবান হবে। পরে আসলে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা, যেটা দেশি বিদেশি ছাত্র সকল নাচে গানে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড দিয়ে নিজ নিজ দেশের সংস্কৃতি তুলে ধরে। ফরদ্দিন নগরীর একান রেস্তোরাঁর মধ্যে গালা ডিনারের মাধ্যমে সমাপ্ত হয় গবেষক, বিজ্ঞানী, প্রযুক্তিবিদলর এই মিলনমেলা। ডেস্ক রিপোর্ট, সি প্লাস টিভি, চট্টগ্রাম।